সত্যি অনেকই সুন্দর, অনেকই সুন্দর। আমার এটা দেখে না এখন মন ভালো হয়ে যাচ্ছে। চলছে আজকে আমাদের একদম কাজবাড়ি স্টাইলে এক নতুন বাঁধাকপির রেসিপি। আমি তো বলবো যে আমার খাওয়া সেরা যতগুলো বাঁধাকপি আছে তার মধ্যে আমি অবশ্যই এক থেকে পাঁচের মধ্যে অবশ্যই আমি এটাকে রাখবো, মানে লাইফ টাইমের মধ্যে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট রেসিপি নিয়ে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো একদম বানাতে চলেছি। হ্যাঁ, এই বাঁধাকপি রেসিপি, হ্যাঁ বাঁধাকপির রেসিপি অনুষ্ঠান বাড়ি অনেকে খায়, যে কীভাবে অত সুন্দর টেস্ট হয় কেউ জানে না। সেই ট্রিক্সগুলো আমি আপনাদের দেখাবো। আর এই বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন একদম কালার, এই কালার বাঁধাকপির কী কী গুণাগুণ আছে আমি আপনাদের বলতেও থাকবো। চলে আসুন বন্ধুরা, চটপট হবে, ঝটপট হবে, একদম জমে যাবে গরম গরম বাঁধাকপির অনুষ্ঠান বাড়ির মতন রেসিপি। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা নতুন বছরে নতুন আলু, হ্যাঁ আর নতুন দেখছেন পুরনো আলু আছে এখানটা, হ্যাঁ ওই জন্য তো বেঁচে নিচ্ছি। আলু আলু খারাপ না হলেই হলো। বন্ধুরা আর এই কড়াইশুঁটি আজকের একদম পেন্সিল কড়াইশুঁটি টাটকা, এ টাটকা দেখলে বল টাটকা, কয়েকটা আমি খেয়ে ফেলেছি তোমার মা। বন্ধুরা এইটা হয় পুরনো যখন কেনা হতো বন্ধুরা, মানে পুরনো বলতে যখন একটু বুড়ো, মানে ওই হলো আর কি, মানে ইয়ে মতো একটু কড়াই, তখন কেউ খেতে যাইতো না কাঁচা। এখন দেখুন এইদিকে না ছাড়া যাতে আর একটু দেরি হলেই সব মনে হয় খালি হয়ে যেতেই দেবো। আমি কিন্তু খাইনি, আমার থেকে আর এই কড়াইশুঁটি এটা আমাদের এখানে মাত্র এখন 60 টাকা করে। তো বন্ধুরা আপনাদের ওখানে কিরকম দাম যাচ্ছে এই যে কড়াইশুঁটি না, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এখানটায় দাম মনে হচ্ছে আরো কমে আসতে পারে, তার কারণ এবারে আমাদের এখানটা আস্তে আস্তে করে উঠতে শুরু করবে, সিজন আসছে ভালো। আমরা এত কড়াইশুঁটি নেব না, ঠিক আছে, যেহেতু অনুষ্ঠান বাড়ি মতন করবো, সেহেতু আমরা এর মধ্যে এই যে বাঁধাকপিটা আছে না বন্ধু, এত টাইট বাঁধাকপি, হ্যাঁ আমি এখন কাটিনি তবু বলছি এত টাইট, এইটা 1 কেজি ওজন আছে। আলুর গায়ে বাঁধাকপির মতো রং, স্পেশাল বাঁধাকপি পার্পল কালার, তাই তো, খুব সুন্দর দেখতে এই বাঁধাকপি। আপনার কারা কারা এই বাঁধাকপি জীবনে দেখেছেন অথবা কিনেছেন খেয়েছেন, যাই পারুক যে কোনো একটা হলেই কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে, কেন আমি জানি এই বাঁধাকপি অনেকেই দেখেনি। আর বাপি একটু আগে বলছিল বাজারে গিয়ে ওনাকে জিজ্ঞেস করছিল বড় দোকানদার সবজি বিক্রি, সে বলছে আমিও এখনও পর্যন্ত দেখিনি, মানে খাইনি বলছে।
না কি হয়েছে কি বলবো আমি? হ্যাঁ আমি বলছি অনুষ্ঠান বাড়ি করে শুধু চেঁচামেচি করলে হবে না, কিন্তু অনুষ্ঠান বাড়ি কি মাপে কি দেয় সেটা কিন্তু জানতে হবে। অবশ্যই, তবে তো হবে না। তো বললাম যে অনুষ্ঠান বাড়ির মতন অনুষ্ঠান বাড়ির মতন নয় বন্ধু, সবকিছু পরিমাপ থাকে। এই যে আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন যদি বাঁধাকপি 1 কেজি নেয় অন্তত 1/2 কেজি আলু দিতেই হবে। রাইট, 1/2 কেজির বেশি দেন ঠিক আছে, কিন্তু কম দিলে সে খেতে ভালো লাগবে না। তুমি যে কথাটা বললে এটা আমার মনে পড়লো, সরস্বতী পূজোর সময় যে বাঁধাকপিটা হয় সেই রকম কিন্তু সুন্দর লাগে, হয় ওটাও কিন্তু বেটার হয়, অনেক সুন্দর হয়, ওটাও মনোযোগ দিয়ে করা হয়। আমাকে বলছে যে আজকে কি রেসিপি হবে, আমি বলি আজকে লাল বাঁধাকপি রেসিপি দেবো, বলতে গালের দিকে হাঁ করে দেখছে, আর পাশে যে কর্মচারী সে বলছে হয় দেখেছি, সে বলছে দেখেছি, আর দোকানদার বলছে আমি এখন দেখিনি বাবা। হ্যাঁ, তার মানে অনেক বন্ধুরা এখনো কিন্তু দেখেননি কিন্তু। আর আমি বললাম যে লাল বাঁধাকপি যেখানে পাবেন নেবেন, এর গুণাগুণ খুব উপকারী, এমনি সাদা বাঁধাকপি থেকে 10 গুণ বেশি উপকারী, দেখুন অনেক সুন্দর ভিটামিন থাকে। আর এটাকে কাটছি, হ্যাঁ হ্যাঁ, রোগ প্রতিরোধকারী, এত মানে টাইট কি বলবো বন্ধুরা, প্রচন্ড টাইট বাঁধাকপি, আচ্ছা এই বাঁধাকপি আমাদের প্রথম হচ্ছে না মনে হচ্ছে? হ্যাঁ, ফুলকপি হয়েছিল এর আগে, না সেটার থেকে মনে হচ্ছে একটু ছোট মতন, কিরম ছিল কি জানি, একটু ছোট ছিল, সেটা আমি অন্য হাটের দিকে নিয়ে এসেছিলাম। কি দারুন, অসাধারণ, দারুন দেখতে, খালি দেখুন বন্ধুরা এই বাঁধাকপি যেন সাজিয়ে সাজিয়ে ডিজাইন করে আঁকা রয়েছে, যেন এত দারুন বাঁধাকপি। বন্ধুরা এবার এই বাঁধাকপি আমি কেটে নেব, দেখুন কত টাইট, দেখুন আমি কাটার আগে বলেছি কিন্তু প্রচন্ড টাইট, সাদা বাঁধাকপিতে বেশি টাইট, প্রচন্ড টাইট, দেখুন খুবই টাইট। এবার আমি এটাকে কেটে নেব, প্রথমে যেভাবেই কাটি সেইভাবেই কাটবো, এটাকে পুরো একদম আউট করে দেবো। আমাদের এখানটা না বন্ধুরা অনেকে দেখেন, আমরা জিজ্ঞেস করছিলাম, দেখেন আমি প্রথমে ভাবতাম এই সব জিনিস কালার কর, রং করা মনে হয় না, লাল আলু কিনেছিল আমার জলে দিতে ধুয়ে যাচ্ছিল ওই রং করা, তারপর দেখি যে না আমার কোনো বিশ্বাস হচ্ছিল না, এটা না অনেকই সুন্দর, কেন সুন্দর মানে একটা ডিজাইন দিয়ে, রাইট রাইট, মা ঠিক বলেছো, সাদাগুলো আছে বলে মানে আমি কি বলবো, মানে ফুলের সঙ্গে টক্কর দেবে, বাজারে সবসময় দেখতেও পাওয়া যায় না, হালকাপি একটু করবে পাতটা গুলো একটু শক্ত শক্ত ভাবি, পাতটা একটু শক্ত শক্ত, সামান্য একটু শক্ত আছে, আজকের বন্ধুরা যে বাঁধাকপির রেসিপি চলছে একদম লাজবাব হবেই হবে, স্পেশাল বাঁধাকপি আজকে আমাদের নেওয়া হয়েছে, দেখুন। আচ্ছা ভাবি তুমি বলছো কাজবাড়ির মতো, কাজবাড়ি তো এই বাঁধাকপি দেয় না,
বাড়ির মতো হবে, এ দেয় না তা কি আছে, এমনি বাঁধাকপি তো হবে। হ্যাঁ মানে কাজ বাড়ির মতো কায়দায় আমরা বানাবো, পদ্ধতি এক থাক। আচ্ছা দেখা যাক বন্ধুরা, যে কাজ বাড়ির মতো টেস্ট হয় নাকি তার থেকে আরো বেশি ভালো হয় এই বাঁধাকপি, আমরাও দেখবো। হ্যাঁ দেখার বিষয়, মানে কাজ বাড়ির স্টাইলে হবে আর কি। এটা কিন্তু আমি ভালো বলেছো, কাজ বাড়িতে কিন্তু এই জিনিসটাও বানালেও কিন্তু বেশ ভালো হবে কিন্তু। হ্যাঁ খুঁজে খুঁজে যদি নিয়ে আসাই গোটা কত এই বাঁধাকপি, আর কাজ বাড়িতে করা হলো মনে থাকবে যে মানুষজন খাবে কিন্তু। হ্যাঁ যখন পাবে তখন এনে খেয়ে নিতে হবে। না না বাঁধাকপি এই কাজ বাড়িতে বানালে বলছি। কাজ বাড়িতে? হ্যাঁ কাজ বাড়িতে হচ্ছে অনেকের মনে থাকবে, সবসময় তো পাওয়া যায় না, পেয়ে গেলেই বানিয়ে দিতে হবে। কী করে বানাবে? আর এনে বানাতে হবে কাজ বাড়ির সময় যদি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কলকাতা সবসময় পাওয়া যায়, ও এনি টাইম পাওয়া যায়। আচ্ছা তাহলে আমি জানি না, আমাদের এখানটায় আমাদের এখানে রাখে না কিন্তু কলকাতা সবসময় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো শহরের বন্ধুরা অনেকে দেখেছে। শহরের বন্ধু প্রত্যেক বন্ধু দেখে? আচ্ছা আচ্ছা তাহলে বলতে পারে, কারণ আমাদের এখানে চাষও তো হয় না, আমাদের এখানে এই জিনিসটা এটা কম হয়, কম ফলে। সত্যি অনেকই সুন্দর, অনেকই সুন্দর, আমার এটা দেখে না এখন মন ভালো হয়ে যাচ্ছে বাপি, সত্যি বলছি। শীতকালের মজাই আলাদা, এর পাতাটা একটু টাইট আছে। হ্যাঁ দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ আর প্রত্যেকটা পাতা না সাদা আর এই কালার, সাদা আর এই কালার না। ভালোই অনেক হবে কিন্তু এটা, অনেকই হবে এটা, এ বিশেষ কমবে না মনে হচ্ছে আমার সেটাই। এদিকে টমেটোগুলো আমি কেটে ফেলেছি, আদা ছড়াচ্ছি। অর্ধেক বাঁধাকপি কাটা হয়েছে বন্ধুরা, দেখুন খালি কত হয়েছে, আমার কতটা চাপে চাপে ছিল পাতাগুলো, কতটা চাপে চাপে পাতা ছিল দেখুন বন্ধুরা। একটা গোটা বাঁধাকপি কাটলে যেমন অর্ধেকটা তাই হয়ে গিয়েছে, ঠিক না? একদম একদম, আরও অর্ধেক আছে। হ্যাঁ বাঁধাকপি সব ভালো, দামটা একটু বেশি নেয়। হ্যাঁ সব দিকে যখন ভালো হবে দাম তো একটু ভালো হবে, একটুকু না ভাবি রেখে দাও মনে হচ্ছে। আমরা অন্য জিনিসে ইউজও করতে পারবো তাহলে। একটা মজার জিনিস দেখুন, আপনারাই দেখলেন বুঝলেন জানেন বলে, কিন্তু যারা জানে না তারা যদি হাতে করে এইভাবে নিয়ে যদি বলা হয় যে এটা কী বলুন তো, দেখে বলতে পারবে এটা কী? আমাকেও দিলেও আমি বলতে পারবো না এটা কী। কাটিং কমপ্লিট, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। অনেকই হয়েছে, অনেক, এও কমবে না বিশেষ। হ্যাঁ এ বিশেষ কমবে না, অন্য বাঁধাকপি তো কমে যায়। দেখুন না বন্ধুরা তাই খানিকটা অল্প করে আমরা রেখে দিচ্ছি, দেখুন না মনে করে ওই টমেটো রেখে দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান বাড়ি, রাইট রাইট রাইট, অনুষ্ঠানে বড় বড় অনুষ্ঠান এইভাবে পেঁয়াজ লাগে তো। হ্যাঁ এবার দেখলে বোঝাও যাবে না, ঠিকই বলেছো বাপি, পেঁয়াজ বলে মনে হবে, এই যে উপরটা দেখা যাচ্ছে মনে হবে পেঁয়াজ যেন। বাঁধাকপির জন্য আমি এই আদা বেটে নেব, কাটা বাঁধাকপিগুলো আমি ধুয়ে নেব। এই বাঁধাকপি অনেকই বিউটিফুল, কালারফুল, আজকে রেসিপি হয়ে গেলে না অনেক মজা হবে। হ্যাঁ কেমন টেস্ট হয়, কেমন লাগে সত্যি কিন্তু
জলটা কি কালার হয়ে যাচ্ছে দেখার বিষয়। হ্যাঁ একটু কোসাই হয়ে যাচ্ছে জলটা, সত্যি দু নম্বরের জিনিস নাকি? না না, ভিজে তাহলে কি হবে? বলার পরে আপনাদেরকে কালার হয়ে গেল, বাপি যুক্তি আছে, আমি ঠিক বলেছো, দেখুন কালার হয়ে গেল। হুম হুম, হ্যাঁ তার মানে আমি সেদিন বলেছিলাম যে কোনটা ধুলে কালার হয়, মানে এইটা ধুলেও কালার হয়। দেখুন শাড়ি যেমন নতুন সাদা হয়ে যেত, কালারফুল হচ্ছে জলটা, কিন্তু এও কিন্তু দেখুন তবু রং ছাড়ছে না। দেখবেন জামা প্যান্ট দিলে, নীল দিলে, বা কিরম জিনিস খুলে দেখুন বন্ধুরা, দেখাবো বাঁধাকপি হলো, সাদা বাঁধাকপি কিন্তু এরকম হয় না। আর এই যে কালার, কিন্তু বেগুনি কালার তো নয়, অন্য রকমের কালার, নীল নীল হয়ে গেল, নীল মতো কালার, নীল নীল হয়ে গেল। নতুন নতুন অভিজ্ঞতা হতে থাকে বিভিন্ন রকমের, ভালো লাগে। কড়ার মধ্যে আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি, তেল যেহেতু এটা অনুষ্ঠান বাড়ির মতো হবে, এতে সামান্য একটু তেল বেশি লাগবে বন্ধুরা, তবে খেতে অসাধারণ লাগবে। আর কী কী দিই এর মধ্যে আপনার দেখতে থাকুন বন্ধুরা। এবার বাঁধাকপির জন্য আমি আলুগুলো প্রথম ভেজে নেব, আর ভাজা অবশ্যই দরকার। হ্যাঁ আলুটা ভাজলে টেস্ট মানে অনেকটা ভালো হয় না? আর আজকে দেখুন বন্ধুরা বড় বড় করে আলু কাট হয়েছে, একদম বড় বড় করে, অনুষ্ঠান বাড়ি একটু বড় কাটটা। হ্যাঁ বড় কাটটা, এ সিদ্ধ হয়ে যাবে, কারণ এই বাঁধাকপিটা একটু টাইট আছে। চলছে খুব ভালো, চলছে চলছে। আজকে আমাদের অনেকই মজাদার আর জমজমাট রেসিপি, বাঁধাকপির রেসিপি কিন্তু মজা অনেক, রঙিন বাঁধাকপি। আর এই তো শীতের মজা, তাই না? অনেকই সুন্দর একটা সুগন্ধ আসছে এবারে, না? আর কালারও বেশ দারুণ ধরেছে। এবার আলুগুলো আমি তুলে নেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম, এরকম হলে জমে যায়। আর বাঁধাকপি বন্ধুরা এমনই জিনিস, অনেকে খেতে খুব নিশ্চয় ভালোবাসেন। হ্যাঁ ওই খিচুড়ির সঙ্গে, হ্যাঁ সময় খুব সুন্দর, প্রত্যেক আমাদের এখানে ঘরে প্রাইমারি স্কুলগুলো হয়। হয় হয়, হ্যাঁ বাঁধাকপি মানে অনেকই সুন্দর জিনিস, শীতকাল আর বাঁধাকপি হবেন এরকম বাড়ি মনে কম আছে। ভাত দিয়ে খেতে পারেন, আর লুচি পরোটা দিয়ে খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন, হ্যাঁ শুধু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাঁধাকপি সবটার সঙ্গে, আর ডাল ভাতের সঙ্গে বাঁধাকপিও ভালো লাগে, ভাত দিয়ে তো ভালো লাগে। আর খিচুড়ির সঙ্গে ভাবি জন্য বললো, ও হো হো হো, একদম। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এই তেলের মধ্যে, হ্যাঁ দেখুন এটা হচ্ছে ফোড়ন বলা হয়, ফোড়নটা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন বলে যাকে, দিতেই হবে এটা। এটা দোকানে গিয়ে বললে দিয়ে যাবে না, পাঁচ ফোড়ন একসঙ্গে? এটা আমি বাড়িতে বানিয়েছি। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা বাড়িতে বানালে ভালো হয় আর কি। হ্যাঁ ভাগটা ভালো পাওয়া যায়, রাইটা জিরেটা ভালো পাওয়া যায়, রাইট রাইট। আর মুদিখানা হলে জিরের ভাগ কম দেয়, রাইট। এবার এর দাম কম বেশি আছে না, বিভিন্ন রকম লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, দেখুন মোটা কেটেই দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আর কেটেও দিচ্ছি বন্ধুরা, কেটে দিলে ভালো হবে। আর দুটো তেজপাতা, একটু দারুচিনি, আর তিনটে এলাচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিলে কি হবে খুব সুন্দর একটা অসাধারণ একটা ফ্লেভার হবে, মানে সেন্ট আসবে এর মধ্যে। আর বন্ধুরা এবারে কিন্তু আস্তে 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 করে এর যে সুগন্ধ আসতে শুরু করছে সবে, হ্যাঁ সুগন্ধ চোটে কাজ হয়েছে নাকি গোমা? হ্যাঁ
লঙ্কা দেওয়া আছে। ও আর এই ফোড়নটাকে একটু চুঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। চুঙিয়ে বলতে একটু কড়া টাইপের করতে হবে, তবে খেতে ভালো লাগবে। দেখছেন লঙ্কাগুলো একদম কিরকম করে নিয়েছি, ওই জন্য একসান আছে। হ্যাঁ, এবার এর মধ্যে দেখুন এই যে বাঁধাকপি, কুচি কুচি বাঁধাকপি, ওটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন বাহ, দেখুন অনেকই সুন্দর। দেখা যাক বন্ধুরা যে এই বাঁধাকপিটা কি হয়, ভালো হয় কতটা কমে বা কি হয় সেটাও একটা দেখার বিষয় থাকবে। অনেক বন্ধুদের কাছেও নিশ্চয়ই এটা একটা নতুন জিনিস। তবে এইবারে যে বন্ধুরা দেখে নিলেন, আমরা জানি যে আপনারা কিন্তু বাজারে গেলে যদি পান নিশ্চয়ই কিনে নিয়ে আসবেন, অন্তত একবার তো টেস্ট করে দেখতেই পারেন যে লাগে কেমন। অবশ্য আমরা বলবো যে কেমন হয়, এর কালারটা অন্যরকম হয়ে যাবে। এর আগে তো আমি বানিয়েছি, অন্যরকম কালার আসবে। তবে এটা কিন্তু এমনি বাঁধাকপির থেকে 10 গুণ বেশি উপকারী। আর এটা বন্ধুরা যে কথার কথা এমনি বলছি বলার জন্য যে বলো ভালো জিনিস এনেছি বলে আমরা বলছি, না সেটা নয়, সত্যি সত্যি উপকারী এটা খুবই। আপনারা দেখবেন জেনে যে হ্যাঁ, এটাকে ভালো করে আমি কষতে থাকব। শীত মানে অনেকই সুন্দর, অনেকই মজাদার। আর কালারফুল দেখুন, কড়াইতে এক কালার আর এখানটায় দেখুন বিভিন্ন রকমের কালার সব মিলিয়ে মিশিয়ে না বেশ ভালো লাগে। আর আজকে আমাদের এখানটায় কি বলবো, সারাদিন একদম রোদের দেখা নেই সেরকমভাবে। বেশ কয়েকদিন থেকে এটা চলছে মেঘলা মেঘলা মেঘলা, কখনো কখনো বৃষ্টিও বৃষ্টিও হচ্ছে। বন্ধুরা এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মা, এই যে কালারটা না বাঁধাকপি, এইবারে যেমনটা আসছে দেখলে মনে হয় জামের মতো, জামে যেমনটা কালার হয় না। আর এই আদা, আদাটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর অল্প একটু এই যে হলুদ, হলুদটা দিয়ে দিচ্ছি। নুন, নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে জিরে। আর লঙ্কাটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। দাদা বাড়ি তৈরি লঙ্কা যেগে আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, খাঁটি মশলা একদম, খাঁটি মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেব, যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন হবে তো। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকব। চলছে আজকে আমাদের অনেকই জমজমাট বিউটিফুল কালারফুল এক রেসিপি, যা নিশ্চয়ই আপনাদের অনেকেরই খুব পছন্দের জিনিস। কাজবাড়ি স্টাইলে বাঁধাকপি রেসিপি একদম, বা কেউ কেউ বলতেন অনুষ্ঠান বাড়ির মতো। অনেক সময় বন্ধু বলে কাজবাড়ি আবার কি অনুষ্ঠান বাড়ির মতো, এ ভাবিয়ে নিতে যাবেন না, নিলে কি হবে, এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। একদম একদম, এর প্রচুর গুণাগুণ আছে। অনেক কিন্তু একটা ভালো কথা বলেছো আপনি, ঠিক। এক অন্যরকমের বাঁধাকপি বন্ধুরা, খুব ভালো লাগছে আজকে। কিন্তু কালারটা দেখুন, বাপি যেমনটা বলেছিল অন্য রকম হয়ে যাবে, অন্য রকম হয়ে যাচ্ছে। কেন বলেছি তো, অন্য কালার হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, জলটা দিয়ে দাও। দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও, সিদ্ধ হবে, কারণ এই বাঁধাকপিটা হচ্ছে টাইট। এবার এটাকে আমরা একটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সুন্দর, দারুণ জল চাচ্ছে। বন্ধুরা এবার খুলবো। ও সুন্দর একটা কিন্তু সুগন্ধ আসছে এবার, অনেক ভালো দেখছেন। হ্যাঁ, এ যতই শক্ত হোক না কেন, এ মোটামুটি দেখছেন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর কালারটা কিরকম হয়েছে দেখবো, একটু দেখবো। হ্যাঁ, একটু সিদ্ধ হয়ে গেছে। আর আলু দেখি, আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে এসছে, পুরোটা হয়নি কিন্তু মনে হয়। এবার এই মুমেন্টে এই যে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি।
এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। বাবি কিন্তু তখন ঠিকই বলেছিলে যে কালার কিন্তু অন্য রকমের হয়ে যাবে। আমি তো বলি যে কালার অন্য রকম হয়ে যাবে। এখন এইটা বন্ধুরে চলছে, যদি বলে কি রান্না চলছে এখন দূর থেকে দেখলে অনেক সময় বোঝা যাবে যে কি হচ্ছে এটা, কেউ বুঝতে পারবে না। এবার এর মধ্যে এই যে মটরশুঁটি সেটাও দিয়ে দেবো। এটা অনেকই মজাদার রেসিপি চলছে আজকে আমাদের বন্ধু, পার্পেল বাঁধাকপির রেসিপি। আবার এটাকে আমরা চাপা দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফের ফুটিয়ে নেবো, মানে সিদ্ধ করে নেবো যাকে বলা হয়। কিন্তু যাই হোক খুব লোভনীয় হচ্ছে, দারুণ আসছে, কাজবাড়ির মতো সুগন্ধ আসছে, এটা মানতে হবে। ওটা পার্পেল কালার হোক কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি না, আর যাই হোক না কেন কালার যাক, বাঁধাকপি তো এটা। হ্যাঁ সত্যি খুব দারুণ লাগছে, দেখছেন যেন কাজ বাড়ির মতো মম করছে। আমি ভেবেছিলাম যে সিদ্ধ হবে না, হ্যাঁ একটু হয়তো টাইম লাগবে না, দেখতে শক্ত কিন্তু চট জলদি লোভ লেগে যাচ্ছে বন্ধুরা আমার, এখন থেকে লোভ লাগছে সত্যি, লোভনীয় জিনিস অ্যাকচুয়ালি। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো, চিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, আমি দু চামচ দিয়ে দিচ্ছি ছোটো চামচের, দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ আর এই যে আর এতে অনুষ্ঠান বাড়ির মতো করতে হলে গরম মশলাটা অবশ্যই দিতে হবে। এই যে গরম মশলা মশলা এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার হাতে তৈরি গরম মশলা, এর ঝাঁঝিয়াল হ্যাঁ দিয়ে দিলাম। আর অল্প একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ দিলে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে বন্ধুরা। এই যে ঘি দেবেন অনুষ্ঠান বাড়ির মতন পুরো হয়ে যাবে একদম। হ্যাঁ সত্যি এইরকম জিনিস থাকে না অনুষ্ঠান বাড়ির মতো, যদি বাঁধাকপি রেসি বাড়িতে থাকে আমার মানে এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। এবার দেখুন না সত্যি হবে একদম, আর এই শীতকালের সময় পাওয়া যাচ্ছে। হ্যাঁ বাঁধাকপি এখন মার্কেটে ভরে ভরে, হ্যাঁ যে কোনো বাঁধাকপি দিয়ে বানান না কোনো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, আপনারা এমনি বাঁধাকপি দিয়ে বানাবেন কোনো অসুবিধা, দিয়ে বানাতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ 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 যদি পান মিস করবেন না তাহলে মনে থাকবে, কেন এটাও বেশ দারুণ লাগবে। হ্যাঁ দেখুন এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, মিনিট তিনেক রাখবো। হ্যাঁ চাপা দিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। বাহ তারপরে কাজ বাড়ি ফুরিবার শুরু হয়ে যাবে। হ্যাঁ একদম বাপ। বন্ধুরা এবার খুলে দেখবো কি অবস্থায় হয়েছে, জমজমাট দেখছেন। এবার এইটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমি বলেছিলাম না আলুর গায়ে লেগে লেগে থাকে। যে সমস্ত বন্ধুরা বাঁধাকপি খান একদম লোভনীয় লোভ লেগে যেতে বাদ দেয়, এত দারুণ একদম সত্যি, শেষ বেশ খুব সুন্দর হয়েছে, শেষ বেশ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ শেষ ভালো আর সব ভালো তা দেখছেন। আজকে অনেকই সুন্দর কাজবাড়ি স্টাইলে জমজমাট বাঁধাকপি রেসিপি, তা আবার অন্য রকমের বাঁধাকপি আজকে কিন্তু। এবার ঢেলে নাও, বাঁধাকপি অনেকই সুন্দর একটা জিনিস, বাঁধাকপি তো বছরে সবসময় পাওয়া যায়। আমি দেখেছি কাজ বাড়িতে না এখন তো প্রায় বছরে যে কোনো সময় বাঁধাকপি, কিন্তু শীতের বাঁধাকপি লাজবাব বাঁধাকপি একদম, আর শীতে বাঁধাকপি খাওয়ার মজাই কিন্তু আলাদা। বন্ধুরা আজকে অনেকই সুন্দর জমজমাট রেসিপি, কাজবাড়ি স্টাইলে বাঁধাকপির রেসিপি, ও একদম সেই জন্য আমি ভাবি বলছি শাল পাতা দাও আগে, আমাকে শাল পাতাই করে আজকে আমরা খাবো। মটরশুঁটি, টমেটো আর বড়ো বড়ো সাইজের রাখলাম আলু,
আর বাঁধাকপি। আর আজকে বন্ধুরা আমাদের একদম নতুন রকমের বাঁধাকপি, পার্পেল বাঁধাকপি মানে পার্পেল ক্যাবেজ। আলুটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। আরে বাবা কি গরম। ভাবিও শুরু করো খেতে। দেখুন বন্ধুরা, আলু আমি টুক করে মারলাম, ভেঙে যাচ্ছে, দেখুন গরম এখন। তার মানে আমার ছেলের হাত তো নরম, আমাদের রান্না করে করে হাত শক্ত হয়ে গেছে, ওই জন্য একটু গরম হলেও কোনো অসুবিধা নেই। তবে কাজ বাড়িতে কিন্তু গরম গরম দেয় আর ভালো লাগে, আর এই সময় গরম গরম খেতে বেশ দারুণ তো লাগেই। আমি শুরু করে দেবো, আর দেরি করবো না, লোভ লাগছে। আর আমার মাও বানিয়েছে আজকের একদম ডিমের কারি, এখানটায় বাঁধাকপি, ছটা ডিম দিয়ে কারি করেছে। আর এদিকে এটা ডাল, বাঁধাকপি ভাল লাগে। আমরা এইভাবে খাচ্ছি, বাঁধাকপি আমার এইরকম বাঁধাকপি তো শুধু আমি খেয়ে ফেলাম, বাঁধাকপি এত বেশি ভালোবাসি। এ পটা লুচি, হ্যাঁ নান, যা খুশি সাথে খেতে পারেন। আজকের টেস্টের কথা আর কিছু বলার উপায় নেই, কাজবাড়ি ফেল। এত বেশি এত বেশি এত বেশি টেস্ট হয়েছে, আমি তো বলবো যে আমার খাওয়া সেরা যতগুলো বাঁধাকপি আছে তার মধ্যে আমি অবশ্যই এক থেকে পাঁচের মধ্যে অবশ্যই আমি এটাকে রাখবো, মানে লাইফ টাইমের মধ্যে। বাকি বন্ধুরা আপনারা যখন বানাবেন এইভাবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা দারুণ লাগে, অ্যামেজিং লাগবে। আর জানি না বন্ধুরা এই বাঁধাকপি বলে কি এত বেশি টেস্ট হয়েছে নাকি, আপনারাও নিশ্চয়ই বানালে অনেক সুন্দর টেস্ট হবে, এমনি বাঁধাকপি দিও ভাবি, কাজবাড়ি স্টাইলে বানানো হয়েছে তো সেই জন্য। তবে যদি পান আপনারা এই কালার বাঁধাকপি কিন্তু ইউজ করতে পারেন, সেটাও কিন্তু বেশ দারুণ লাগবে, খুব সুন্দর টেস্ট আছে। আমি প্রথম ভেবেছিলাম হয়তো বাঁধাকপিটা হয়তো শক্ত শক্ত হবে। আর বন্ধুরা কালার বাঁধাকপি বলে যে অন্য রকমের হয়ে যাওয়া বা কেমন কেমন ভাবে তেমন নয়, বরং আরো বেশি ভালো লাগছে আমার আজকে। আপনারা বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে বাঁধাকপি বানান, দেখবেন যে সবাই বাড়ির সবাই অত্যন্ত তারিফ করবেই করবে, এত বেশি ভালো হয়েছে আজকে। আমরা বানিয়েছি বলে যে বলছি যে খুব ভালো তা নয়, আপনারা নিজেরাই বুঝতে পারেন যে কত দারুণ লাগে, খুব সুন্দর, মানে মন ভরে যাবার, মনে থাকবে এই বাঁধাকপি, একবার খেলে দেখবেন সারা জীবন আপনার মনে থাকবে যে হ্যাঁ একটা বাঁধাকপি হয়েছিল। এত সুন্দর টেস্ট, টেস্ট যেন ফুলেগুলো আসত, খুব ভালো। এর কাছে চিকেন মটন সব হেল, যারা তো খেতে ভালোবাসেন বাঁধাকপি তার কোনো কথাই হবে। আর বন্ধুরা আপনাদের একটা সত্যি কথা বলে দিই, এটা যে আপনাকে এখন বলছি তা নয়, একটু আগে না যখন রান্না হয়ে গেছিল আমি আর লোভ সামলাতে পারিনি, কেননা বেশি ভালো লাগে, আমি খেতে খুব ভালোবাসি, আমি একটু চামচ করে ছোট নিয়ে খেয়ে দেখেছিলাম। আর বাবিকে বলছিলাম, বাবি তোমার হাত না ম্যাজিশিয়ান, কী করে বানালে, তুমি নিজে খেলে অবাক হয়ে যাবে, এত বেশি ভালো হয়েছে। বলিনি বাবি তোমাকে একটু আগে দাও? হ্যাঁ আমি তখন সাবান দিয়ে হাত, হ্যাঁ 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 হ্যাঁ, একটু বেশি সুন্দর হয়ে গেল। তাই বন্ধুরা চটপট এই তো সময়, তাই না, ট্রাই করতেই পারেন, দেখবেন অনেক মজা লাগবে। শীতের বাঁধাকপি আমার মনে হয় কোথাও না কোথাও বেশি মজাদার লাগে। তো বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সব সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন, হ্যাঁ পরিবার, এইভাবে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি বন্ধু বান্ধবকে শেয়ার করতে থাকুন, আর সাবস্ক্রাইব করা একদম ফ্রি বন্ধুরা, হ্যাঁ ভালো অল নোটিফিকেশান অন করে রাখবেন, প্রথমে ভিডিও দিলে আপনার কাছেই যাবে, এটা সুবিধা, নাহলে ভিডিও যেতে চায় না, ভিডিও দিলে তবে যাবে, ওইভাবে করে রাখবে। আর বন্ধুরা এই বাঁধাকপি একবার খেলে মনে হবে বারে বারে খাবে, আর হাতের কাছে পেলে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে, তবে বুঝতে পারবে তো কতটা টেস্ট। জানি না বন্ধুরা আপনার কালার করে এই বাঁধাকপি খেয়েছেন, এই কালারের বাঁধাকপি কিন্তু সত্যি খুব ভালোই লাগে, আর এইভাবে বানাতে হবে।